বিশ্বব্যাপী আশিকানি রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী সারা বিশ্বজুড়ে 100 অধিক বিভাগে দিনী কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দাওয়াতি ইসলামের মার্কাজি মজলিসে শুরার নিগরান হাজি ইমরান আত্তারি বাংলাদেশ সফর করেন। তার আগমন উপলক্ষে 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে হাজার হাজার আশিকানি রসুলের উপস্থিতিতে সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে হাজি ইমরান আত্তারি ইসলামের শ্রেষ্ঠত্ব, সৎসঙ্গ অবলম্বনের গুরুত্ব, আখিরাতের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এতে সভাপতিত্ব করেন জনাব শওকত আত্তারি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিগরান জনাব মুবিন আত্তারি, বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব কামাল আত্তারি, মাওলানা সালাহ উদ্দিন আত্তারি, নৈমুল হায়দার আত্তারি, বিভাগীয় নিগরান জনাব আবেদিন আত্তারি এবং বিভিন্ন পর্যায়ের জিম্মাদারগণ। অসংখ্য আশিকানি রসুল ছাড়াও এতে বিভিন্ন পেশাজীবী সহ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। ইজতিমায় তাওবা জিক্রে ইলাহি শেষে বাংলাদেশ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। Yeah, no.